রাজ্য জুড়ে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী অভিযান প্রকল্পের কাজ। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকুইল গ্রাম পঞ্চায়েতের অধীন হেমবাজার থেকে ধনীপুকুর পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের জন্য দাবি জানালেন গ্রামের মানুষজন। দীর্ঘদিন থেকে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, এমনটাই অভিযোগ তাদের। গত কিছুদিন আগে রাস্তা সংস্কারের দাবিতে তারা অবরোধ আন্দোলনে সামিল হয়েছিলেন। অবশেষে আজ সেই রাস্তা পরিদর্শনে আসেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ। রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। রাস্তার বেহাল অবস্থার অভিযোগ স্বীকার করেন বিধায়ক। গ্রামবাসীদের দাবি, এই রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন আগে পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের কাছে দাবি জানালেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। আজ বিধায়ক পরিদর্শনে আসার পর তাদের আশ্বাস দেন, কিন্তু বিধায়কের আশ্বাসেও সন্তুষ্ট নন গ্রামবাসীরা। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আগামীতে ভোট বয়কটেরও ডাক দিয়েছেন তারা। বিধায়ক এখানে তো আসলো, আমাদের গ্রাম প্রতিনিধি সবাই আমরা বললাম যে এই রাস্তার কাজটা যাতে হয়, হ্যাঁ সেই জন্য এখানে বিধায়ক আসলে আসতে বলেছিলাম আমরা। কিন্তু এখানে আসলো, আসে আমরা মানে বুঝতে পারছিলাম যে একটা বিধায়ক স্টেটের কোনো ক্ষমতা আছে বা শীঘ্রই আমাদের কাজটা করে দিবে ইলেকশনের আগেই, হ্যাঁ করে দিবে। কিন্তু এখানে এসে সেরকম কিছু উনি বললেন না। উনি বললেন যে আমি বিডিওর সঙ্গে কথা বলবো, হ্যাঁ, এবং এসডিও অফিসে যাব, তাদের সঙ্গে কথা বলবো, তারা কি করবে তাদের অনুপ্রেরণায় যদি হয় তবেই হবে, নচেৎ আমি কিছু করতে পারবো না, এরকম বলে গেল। আমরা বলছি যে যদি আমাদের সামনে একুশে বিধানসভা ইলেকশন আছে, সেই ইলেকশনের মধ্যে যদি ইলেকশনের আগেই যদি কাজ আমাদের শুরু হয় তাহলে আমরা কিন্তু এই যত জনসাধারণ এখানে এসেছে সবাই একটাই বলবে যে ইলেকশনের যদি আগে যদি আমাদের রাস্তার কাজ শুরু করে তবেই আমরা তার বিধানসভা ইলেকশনে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, নচেৎ আমরা তাকে ভোট দেব না, এবং প্রয়োজন হলে আমরা পদ অবরোধ করবো আরও, এবং ব্লকে হচ্ছে আমরা এখানে প্রেসিডেন্ট অফিসে কাউকে ঢুকতে দিব না, কোনো অফিসে মানে ঢুকতে দিব না, যেমন ভোট বয়কট করবো এক কথায়। আমরা অনেকদিন থেকে এগুলো ই করে রাখছি, এই পঞ্চায়েতের ভোট হয় সিপিএম বলে, তৃণমূল বলো, কংগ্রেস বলো, সবাই কিন্তু 10-20 বছর ধরে এরকমই কাটা দিচ্ছে। আমরা কিন্তু ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না, না আমরা যা যা দরকার আমরা তাদের হাতে দিচ্ছি, ওরা এখন জমা দিচ্ছে কি না দিচ্ছে, ওরা ওদের পকেটেই রেখে দিচ্ছে না অঞ্চলে রেখে দিচ্ছে সেটা তো আমরা বলতে পারছি না। এখন আমরা সরাসরি এভাবেই দাবি করছি যে আমাদের যেন ভোটের আগে রাস্তাটা যেন হয়। কী আশ্বাস দিলেন বিধায়ক? বিধায়ক কী বললেন? বললাম ভোটের আগে যেন আমাদের রাস্তাটা হয়। রাস্তা খুব খারাপ পরিস্থিতি আছে, আমরা দেখলাম রাস্তা ঘুরে, রাস্তাটা খুব প্রয়োজন আছে। এরা কোথায় আগে বলেছিল, সব জায়গায় বলছে, আমরা আবার মাস পিটিশন একটা নিলাম, আমরা ডিএম এর সাথে গল্প করব, একমাত্র বিএডিপি ফান্ড হলেই এটা হতে পারে। বিএডিপি ফান্ড থেকে ডিএম সাহেব যেন করে সেটা আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমি সহ সবাই গিয়ে গ্রামবাসীর মাস পিটিশনে অনুরোধ করব, তারপর যদি হয় তাহলে আমরা ভালো আমরা চেষ্টা করব। এরকম বলছে যে মাস পিটিশন জেলা শাসককে বিডিও অফিসে সব জায়গায় জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি, সেটা আমি বলতে পারবো না। আপনি তাহলে কি আসছেন? না আমার নো কম, আমি আশ্বাস দিলাম যে আমি বিডিও ডিএম এর কাছে যাবো, দরকার হলে এখান থেকে একজন প্রতিনিধি নিয়ে যাবো, নিজে ভিডিওকে আমি রিকোয়েস্ট করবো বিএডিবি ফান্ডে যেন করে দেয় রাস্তা, এইটুকু আমার দরকার। রাস্তা করা সম্ভব হবে? এখন কি করে বলবো, তুমি যত এদিকে ওদিকে প্রশ্ন করো, করে লাভ নেই, যেটা সারাংশ আমি বলে দিয়েছি, গ্রামবাসীদের স্বার্থ আর আমার স্বার্থ এখানে আছে, এখানে রিপোর্টারদের কোনো স্বার্থ নেই। এখন কতদিনে এই রাস্তা সংস্কার হয় সেদিকেই তাকিয়ে গ্রামের বাসিন্দারা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।